আইবি মিডিয়া অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। আরেকটি গুরুত্বপূর্ণ কথা গত জুমায় বলেছিলাম, আবার আমি রিপিট করছি, ফিতরা। ফিতরা হচ্ছে ওয়াজিব। ফিতরা কি? ওয়াজিব। ফিতরা ওয়াজিব হয় কখন? ফিতরা ওয়াজিব হয় ঈদুল ফিতরের দিন, সুবহে সাদেকের পর থেকে ইজামাত অনুষ্ঠিত হওয়ার আগে আগে ফিতরা আদায় করা ওয়াজিব। এখনো কিন্তু আমাদের উপর ওয়াজিব হয় নাই। এখন এই ফিতরা আদায় অনেকে ত্রুটি করে ফেলেন, অনেকে অবহেলা করে ঈদের নামাজের পরও আদায় করেন। এখন আসলে আদায়ের পদ্ধতি কি, ফিতরার পরিমাণটা কি? আমি গত জুমায় বলেছিলাম, আজকে মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশের তথা গোটা মুসলিম বিশ্বে জানতে পারবে। বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, আদেশ করেছেন, রেওয়ায়েত করেছেন সাহাবী, যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাকাতিল ফিতরে কবলা খুরুজিন নাস ইলা সালাত। রাসূলুল্লাহ বলেছেন, রাসূল মানুষ ঈদগাহে রওনা হওয়ার আগে তোমরা ফিতরা আদায় করে দাও। সুবহানাল্লাহ। বলেন রাসূলুল্লাহ হাদিস, ঈদগাহে রওনা হওয়ার আগে ফিতরা আদায় করে দাও। রাসূলুল্লাহ আবু দাউদ শরীফের হাদিসে বলেছেন, ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে তুহরাতাল লিসাইম মিনাল লাকবি ওয়ার রাফাস ওয়া তুরমাতাল লিল মাসাকিন। রাসূলুল্লাহ বলছেন, সদকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে এই জন্য, রোজাদারকে পবিত্র করার জন্য। কিসের থেকে পবিত্র? মিনাল লাকবি ওয়ার রাফাস। রোজা অবস্থায় ভুলক্রমে অশ্লীল কথা বলে ফেলেছে, কাউকে মন্দ বলেছে, কাউকে গালি গালাজ করেছে, কোন একটি গুনার কাজ অজান্তে করে ফেলেছে, এগুলির থেকে যেন রোজাদারকে পাক করে নিয়ে আসা যায়, এই জন্য সদকাতুল ফিতর। আরো বারো করে বলেন আর কি? ওয়াতুরমাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের যোগান দেওয়ার জন্য। যেহেতু ঈদুল ফিতরের দিন আপনি সেমাই পায়েশ খাবেন, আপনার ঘরে আনন্দ, গরিব মানুষে কি খাবে? এই জন্য গরিব মানুষকে ঈদের আনন্দে শরিক করার জন্য আল্লাহ রসুল এই ফিতরা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন তো এটা আদায় করব কখন? রসুল্লাহ বলছেন, মান আদাহা কবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন। যে ব্যক্তি ঈদ জামাতের আগে আগে ফিতরা আদায় করবে, এটা কবুল একটা ফিতরা, কবুল একটা সদকা, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওয়ামান আদাহা বাদা সালাত ফাহিয়া সাদাকাতুম মিন সাদাকাত। যে ব্যক্তি নামাজের পরে আদায় করবে, এটা সদকাতুল ফিতর আদায় হবে না, এটা সাধারণ একটা সদকা আদায় হবে, কিন্তু সদকাতুল ফিতরের সওয়াব সে পাবে না। নাউজুবিল্লাহ। বলুন তাহলে ঈদের নামাজের আগে করবেন না পরে করবেন? সতর্কতামূলক ঈদের দুই তিন দিন আগে থেকে করলো আদায় হয়ে যাবে। এখন রাসূলুল্লাহ ফিতরার ব্যাপারে কয়েকটি খাদ্য সামগ্রীর কথা বলেছেন, গম বা গমের আটা, যব, কিশমিস, তারপরে খেজুর, পনির, এই কয়েকটি পণ্য সামগ্রী। এতগুলি কেন বললেন? এর দুটি জবাব। নাম্বার ওয়ান, প্রথম জবাব হচ্ছে, সব দেশে সব খাদ্য সামগ্রী সমানভাবে পাওয়া যায় না। যে দেশে যেটা বেশি পাওয়া যায়, ওই দেশে যে কয়েকটি পাওয়া যায়, যার যার তৌফিক অনুযায়ী আলাদা আলাদা আদায় করবেন। দ্বিতীয় কারণ হচ্ছে, সকলের সোর্স অফ ইনকাম একরকম নয়। একজনের ইন্ডাস্ট্রি আছে তিনটা, আরেকজনের থাকার ঘরই নাই, মনে করেন লাখখানিক টাকার মালিক, তো সেও ফিতরা দিচ্ছে, আর 10 কোটি টাকার মালিকও ফিতরা দিচ্ছে। এখন দুজনের ফিতরা কি সমান হওয়া উচিত? না। এই জন্য রাসূলুল্লাহ ফিতরার ব্যাপারে ক্লাসিফিকেশন ডিভাইডেড করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। গম বা গমের আটা, এটা হচ্ছে অর্ধসা, বর্তমান বাজার মূল্য 70 টাকা, 1 কেজি 650 গ্রাম। আর যদি খেজুর দিয়ে দেন তাহলে 3 কেজি 300 গ্রাম, এটার বর্তমান বাজার মূল্য অনুযায়ী যত টাকা আছে তত টাকা দিবেন। এবারে সর্বোচ্চ ফিতরা পনির, একসা দাম হচ্ছে 2200 টাকা, 2200 টাকা। এই জন্য আপনারা যার যার তৌফিক অনুযায়ী ইনকামের উপর ভিত্তি করে আপনারা ফিতরা আদায় করে দিবেন। বলেন ইনশা আল্লাহ। এখন জাকাত আর জাকাত আদায়ের পদ্ধতি হচ্ছে, জাকাত আদায় হবে টাকা দিয়ে। জাকাত কি দিয়ে? শাড়ি লুঙ্গি দিলে জাকাত আদায় হবে না? আমাদের দেশে পৌঁছা জাকাতে শাড়ি আর লুঙ্গি দেয়। নাউজুবিল্লাহ। বলেন তোমাকে কে বলেছে
কোন দলিলে তুমি যাকাতের নামে 50 শাড়ি আর লুঙ্গি দাও ঠিক কিনা বলেন যাকাত আদায় হবে টাকা দিয়ে ফিত্র আদায় হবে খাদ্য দিয়ে কি দিয়ে খাদ্য দিয়ে খাদ্য দ্রব্য দিয়ে যেমন আরব দেশে ফিত্রার পরিমাণ করে তারা খেজুর প্যাকেটিং করে রাখে লোকেরা কিনে কিনে দান করে কিন্তু টাকা দিয়েও ফিত্র আদায় করার দলিল রয়েছে কিছু কিছু সাহাবী দেরহাম দিয়ে তারা মূল্য দিয়ে ফিত্র আদায় করেছেন দলিল রয়েছে যেমন বর্তমানে এই করোনা ভাইরাসের ক্রান্তি লগ্নে আপনি যদি 2 কেজি 1 কেজি 3 এক সা খেজুরের এক সা খেজুর 3 কেজি 300 গ্রাম খেজুর কাউকে দিয়ে দিলেন লোকটার এত খেজুরের দরকার নাই গরীব লোক 2200 টাকা যদি সে পায় তাহলে প্রায় 10 12 দিনের বাজার খরচ তার হয়ে যাবে ঠিক কি না এই জন্য বর্তমানে সিচুয়েশনে এই সিচুয়েশনে টাকা দিলে আরো বেশি বেটার হবে ঠিক কি না কারণ ইসলাম অবস্থার উপর আল্লাহ ফরজ করেছেন ওয়াজিব করেছেন এই জন্য বর্তমান স্কলারদের ফতোয়া হচ্ছে টাকা দিলেও আদায় হয়ে যাবে আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন বলেন আমিন